হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটি মাইনিং সাইট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, জুসনেট মাইনিং। তো এইখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে মাইনিংটা স্টার্ট করবেন, এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো নতুন বন্ধু যা রয়েছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন রেজিস্টার লিঙ্ক, আমি একটা ক্লিক করে দিচ্ছি এখানে। আপনারা আমার চ্যানেল আসার পরে পোস্টটা যদি খুঁজে না পান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার্ড অফ লিঙ্ক লেখা আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করলে ওই পোস্টে নিয়ে যাবে, ঠিক আছে? তো দেন এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন তাদের যে ই আছে সেইখানে আমি চলে আসছি। আর এইখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, থ্রি ডট লাইনে ক্লিক করে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন যাতে রিলোড না হয়ে যায়, ঠিক আছে? সো এইখানে আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি, তারপরে নাম, তারপরে ক্যান্টি, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, আপনারাও আপনার মতো করে দিয়ে দিবেন, ঠিক আছে? সরি গাইস, জাস্ট ওয়েট। তো গাইস, এইখানে ফুল নাম দেওয়ার জন্য বলতেছে, তো ফুল নাম এখানে দিয়ে দিবেন। আমি এটা একটা ফুল নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এটা আমার ফুল নাম, তারপরে আপনারা আপনারটা নাম দিয়ে দিবেন, কারণ আপনাদের ভোটার আইডি অনুসারে নাম দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? এইখানে ভোটার আইডি অনুসারে, আর এই যে চুজ এ ক্যান্ট্রির উপর ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ সিলেক্ট। তারপরে আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন, আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো গাইস, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট আছে, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে দিছি, আর তারপরে হচ্ছে রেজিস্টারের উপর একটা ক্লিক করতে হবে। এইখানে নিচের ঘরে যেটা থাকবে এইটাই, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? তো এই রেজিস্টারের উপর সিম্পল একটা ক্লিক করে দিতে হবে, আমি একটা ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো গাইস, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তারা বলতেছে হচ্ছে রেজিস্টার সাকসেসফুল, প্লিজ চেক ইউয়ার ইমেল, ঠিক আছে? তো আমি আমার ইমেলে চলে যাচ্ছি, জাস্ট ওয়েট করবেন, দেখি তারা আমাকে কোনো মেল করছে কি না, জাস্ট ওয়েট। তো গাইস, দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে একটা মেল করে দিছে এইখানে। তো এইখানে মূলত হচ্ছে এই এই কোডটা কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? সো এই কোড আমি আগেই কপি করে নিচ্ছি। তো তারা কিন্তু বলতেছে হচ্ছে অন স্টিপ ক্লোজার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট প্লিজ ইউজ ক্লিক লিঙ্ক বিলো ভেলো ইউআর পিন ট্রানজ্যাকশন, মানে এই পিনটা আমাদের লাগবে, ঠিক আছে? সো অ্যাক্টিভ অ্যাকাউন্টের মধ্যে আমি একটা ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। তো ওই পিনটা কপি করে নেবেন, ওই পিনটা প্রয়োজন পড়বে। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে গেট ইন অন প্লে স্টোরের মধ্যে একটা ক্লিক করতে হবে, আমি প্লে স্টোরের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু প্লে স্টোরের মধ্যে নিয়ে চলে আসতেছে। তো এইখানে আমার অ্যাপসটা কিন্তু কি আছে, ক্রিয়েটেশন আছে, ঠিক আছে? তো আমি হচ্ছে এই ডাউনলোড আছে, আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তো জাস্ট দেখতেই পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। আপনি আমার আপনি আপনার ইমেল আর ওই যে পাসওয়ার্ড ই করলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেল আর যে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যে ইমেল আর পাসওয়ার্ড, ওই ইমেল আর পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিছি। সিম্পলি লগ ইনের উপর একটা ক্লিক করে দেবো, দেখতেই পাচ্ছেন লগ ইন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো তারপরে তারা কিন্তু আমাকে দুইটা টোকেন এখানে গিফট হিসাবে দিয়ে দিছে, দেখতেই পাচ্ছেন। সো এইখানে আমার মাইনিংটা স্টার্ট করতে হবে। মাইনিংয়ের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, স্টার্ট হবে না, ঠিক আছে? আপনাদের সিম্পল একটা কাজ করতে হবে। সিম্পল কাজটা কি, এখানে হোম পেজের মধ্যে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই যে হোম পেজ দেখতে পাচ্ছেন, আমি টিকমার্ক করে দিছি, হোম পেজের মধ্যে ক্লিক করে দেবেন। হোম পেজের মধ্যে ক্লিক করার পরে এখানে বোঝার বিষয় আছে, হোম পেজের মধ্যে ক্লিক করার পরে আগে ট্রানজ্যাকশন পিনটা সিলেক্ট করে নেবেন। ওই যে ইমেলের মধ্যে যে পিনটা আপনি কপি করলেন ওই পিনটা এখানে বসাতে হবে, ঠিক আছে? এই যে এই পিন, জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি কোন পিন দিতে হবে, আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট করবেন, জাস্ট ওয়েট। এই পিনটা লাগবে, ঠিক আছে? এই যে ট্রানজ্যাকশন পিন, তো এই পিনটা আপনাদের লাগবে। এইখানে কিন্তু ওই ওল্ড পিন দেওয়ার পরে, মানে ওই পিনটা দেওয়ার পরে আপনি নিউ পেন সেট আপ করে নেবেন, আমি নিউ পেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার মতো করে
তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পিন এখানে দিয়ে দিছি, আমি কনফার্মের উপর ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু তারা হচ্ছে পিন সাকসেসফুল দেখাছে। তো সাকসেসফুল হয়ে গেছে, এখন সিম্পলি আপনাদেরকে যেটা করতে হবে এই সেন্ডের মধ্যে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা টোকেন পাইছি, ঠিক আছে। তো আমি যেটা করব এখানে ওয়ালেট অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস নেওয়ার জন্য যেটা করতে হবে সিম্পলি আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে জাস্ট ওয়েট করবেন, এই এই যে অ্যাড্রেস আছে না এটা সিম্পলি টাচ করবেন, কপি হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যাড্রেসের টাচ করলেই কপি হয়ে যাবে, এই অ্যাড্রেসের মধ্যে টাচ করলাম কপি হয়ে গেল। সো এখন চলে আসতে হবে আমাদেরকে এইখানে, আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে, আমি আমার অ্যাড্রেসটা পুট করে দিলাম। দেন এইখানে আমি একটা টোকেন তুলব, ঠিক আছে। যেহেতু দুইটা টোকেন আছে আমি হচ্ছে একটা টোকেন সেন্ড করব, সেন্ডের মধ্যে সিম্পলি একটা ক্লিক, ক্লিক দেওয়ার পরে এখানে আমাকে পিন দেওয়ার জন্য বলতেছে, তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে সাবমিট করে দিব, ঠিক আছে। সাবমিট করার পরে তারা কিন্তু সেন্ড করে দিছে অলরেডি, মানে ওই অ্যাড্রেসে সেন্ড হয়ে গেছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারতেছি, কেউ মিস করবেন না। তারপরে হচ্ছে আপনারা স্টার্ট যেই মাইনিং আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেখেন এখন মাইনিংটা স্টার্ট হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে। তো দেখতে পাচ্ছেন এইটা এইখানে কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, এখানে কিন্তু টাইম ক্রাউন্ড হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। সো এইভাবেই মূলত এই মাইনিংটা স্টার্ট করতে হয়। পরবর্তী সময় তাদের ওয়ালেট যেই সিস্টেম, এই যে এইখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস, আপনারা চাইলে হচ্ছে এই ওয়ালেট অ্যাড্রেস পরিচিত কারো কাছে শেয়ার করে আপনি ট্রানজ্যাকশান করার মানে ই করতে পারেন, ঠিক আছে। এইভাবে ট্রানজ্যাকশান না করলে আপনার কোনো প্রকার কি হবে না, মাইনিং হবে না। এই যে আপনি এইখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান পিনের জায়গায় পিন দিবেন, ট্রানজ্যাকশান পিনের জায়গায় পিন, তারপরে হচ্ছে এই যে সেন্ড, ঠিক আছে। সেন্ডের মধ্যে ঢোকার পরে এই যে তাদের টোকেনের শর্ট নাম কিন্তু ভালো আছে, JNT। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, কেউ মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।